ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি, মোহাম্মদ আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য ভিডিও ক্লাস শুরু করেছি তোমাদের গণিত পাঠ্য বই থেকে। আমি পূর্বে একটি ক্লাস করিয়েছি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের 1.69, 1.2 থেকে। আজকে আমি আগের ক্লাসের পরবর্তী অংশ থেকে ক্লাস শুরু করছি। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। আমি আগের ক্লাসে তোমার 1 নম্বর, 2 নম্বর এবং 3-এর ক নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছি। আজকে আমি 3-এর খ নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 3-এর খ নম্বরে আমাদের 3 নম্বর অঙ্ক আসলে বলা হচ্ছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। শিক্ষার্থী বন্ধুরা, নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করলে সম্পূর্ণ মিলে যাবে। তো আমাদের আগের ক্লাসে ছিল 3 দ্বারা নির্দেশিত সংখ্যা ছিল 3, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলি বের করতে বলা হয়েছিল। তো আজকে আমরা দেখব যে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে সহজে বের করতে পারি। এখানে দেখো, 3টি সংখ্যা দেওয়া রয়েছে। এখন আমরা সহজে কিভাবে বলতে পারি যে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে কি না? আমরা 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, করে করে যদি দেখি, এটাকে 4 দ্বারা ভাগ করে যদি দেখি যে নিঃশেষে বিভাজ্য কিনা, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো আমরা এটা আসলে এই অঙ্কটুকুগুলো তোমাদের শেখানো হচ্ছে এই কারণে যাতে আমরা সহজেই বলতে পারি যে এই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, আমরা যাতে দেখেই বলতে পারি। তো তার জন্য কিছু শর্টকাট টেকনিক রয়েছে। সেটি হলো যে আমাদের দেখতে হবে যে কোনো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা, কোনো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা এটা দেখতে হলে আমাদের একক এবং দশক স্থানের অঙ্ক দুটিকে দেখতে হবে। যেমন এখানে দেখো, 8542 একটি সংখ্যা রয়েছে, এর একক এবং দশক স্থানের অঙ্ক কি রয়েছে? একক একক স্থানে রয়েছে 2 আর দশক স্থানে রয়েছে 4। তাহলে আমাদের দেখতে হবে যে একক এবং দশক স্থানের অঙ্ক দুটো 4 দ্বারা বিভাজ্য কিনা। একক এবং দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা পাওয়া যাবে সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা। সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই বড় যত বড় সংখ্যাই থাক, সেই পুরো সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটি হলো কোনো সংখ্যার যদি, যেমন ধরো এখানে যদি 8500 থাকতো, অর্থাৎ একক দশক স্থানে যদি দুটি শূন্য থাকতো, একক স্থানেও শূন্য, দশক স্থানেও শূন্য, দুই জায়গাতে যদি দুটি শূন্য থাকতো, তাহলেও কিন্তু এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে যে যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানে দুটার সংখ্যাই যদি শূন্য হয়, তাহলে সেটিও 4 দ্বারা বিভাজ্য হবে। আর একক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটিও কিন্তু সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমাদের সংখ্যা হলো 8542। আমরা একক এবং দশক স্থানের অঙ্ক দুটো যদি নেই, তাহলে একক এবং দশক স্থানের অঙ্ক হচ্ছে 2 আর 4, মিলে সংখ্যাটা দাঁড়ায় আমাদের 42। এখন আমরা দেখব এই 42কে 4 দ্বারা বিভাজ্য করা যায় কি না। তো আমরা জানি যে 42 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে আমরা যতগুলো সংখ্যাই থাক, আমরা এইভাবে সেগুলো যাচাই বাছাই করব যে 4 দ্বারা কোনগুলো বিভাজ্য আর 4 দ্বারা কোনগুলো বিভাজ্য নয়। তো দেখো, অঙ্কটা আমরা কিভাবে লিখব। তাহলে আমি লিখলাম যে 8542-এর একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়। এখানে একক দশক স্থানে শূন্য নয়। আমি বলছিলাম যে আগেই যে যদি একক দশক স্থানের উভয় অঙ্কই যদি শূন্য হয়, তাহলে সেটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে একক দশক স্থানে কিন্তু শূন্য নেই, সে কথাটা আমরা উল্লেখ করলাম যে 8542-এর একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়, এবং এদের দিয়ে গঠিত সংখ্যা 42, অর্থাৎ একক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42, যা 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখন আমরা তার পরের সংখ্যাটি দেখব। তাহলে পরের সংখ্যাটি রয়েছে আমাদের কত, 2184। তাহলে দেখো এই লেখাতে আমরা সংখ্যাটি বসে আমরা অঙ্ক করতে পারি। তাহলে 2184 এর একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়। এখানেও কিন্তু একক দশক স্থানে অঙ্ক শূন্য নয়, কিন্তু যে দুটি আছে সে দুটি দিয়ে কী সংখ্যা দাঁড়ায়? তাহলে 184 এর একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়। আর এখানে যেহেতু একক দশক স্থানের অঙ্ক যদি আমরা নেই, তাহলে দাঁড়াচ্ছে কত, 84। এই 84 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 84 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই 2184 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি আমরা এবং না দিয়ে কিন্তু কথা দিই তাহলে ভালো হয়, যে 2184 এর একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়, কিন্তু এদের দিয়ে গঠিত সংখ্যা কত, গঠিত সংখ্যা 84, যা 4 দ্বারা বিভাজ্য নয়। কথা কাটা যে বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো খুব সহজেই আমরা আগের লেখা ব্যবহার করেই কিন্তু অঙ্কটি আমরা করে ফেললাম, বা সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা সেটি কিন্তু আমরা বের করলাম। তাহলে আবার একবার দেখো যে আমাদের সংখ্যাটা হলো 2184। আমরা লিখলাম 2184 এর একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়, কিন্তু এদের দিয়ে গঠিত সংখ্যা 84, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং এত সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আবারও মনে রেখো যে আমাদের 4 দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করার জন্য দুটি জিনিস খেয়াল করতে হবে। একটি হলো যে একক এবং দশক স্থানে উভয় স্থানে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, আর একক ও দশক স্থানে অঙ্ক দ্বারা যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তৃতীয় সংখ্যাটি দেখব। তৃতীয় সংখ্যাটি কত আছে, 5274। তাহলে এই জায়গায় আমরা বসে দিই, 5274 একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়। এখানেও একক এবং দশক স্থানে শূন্য নেই, তাহলে সেই কথাই আমরা লিখলাম, 5274 একক ও দশক স্থানের অঙ্কদ্বয় শূন্য নয়। এবং এখানে এবং কথা দিলে কথাটা ভালো হচ্ছে, এবং এদের দিয়ে গঠিত সংখ্যা কত হবে, 74 হবে। এদের দিয়ে গঠিত সংখ্যা 74, যা 74 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব 5274 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে তিনটি সংখ্যার মধ্যে আমরা পেলাম একটি সংখ্যা হচ্ছে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর বাকি দুটি কিন্তু বিভাজ্য নয়। এখানে আমরা উত্তর লিখে দিতে পারি যে বিভাজ্য সংখ্যা কোনটা, উত্তর 2184। এটা হলো আমাদের উত্তর। তিনটার মধ্যে একটি সংখ্যা আমাদের 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, বাকি দুটি নিঃশেষে বিভাজ্য নয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা কীভাবে সংখ্যা আমরা নির্ণয় করব, যে যে কোন কোন সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য আর কোন সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেগুলো তোমরা সহজেই বুঝতে পারলে। এখন আমরা তিনের গ নাম্বার দেখব, সেখানে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার খেয়াল করো, আমরা দেখব তিনের গ নাম্বার অঙ্ক দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখছি তিনের গ নাম্বার অঙ্ক, এটি বলা হচ্ছে 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য কোনগুলো। এখানে তিনটি সংখ্যা দেওয়া রয়েছে, এই তিনটি সংখ্যার কোনটি 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেটি আমরা সহজে কীভাবে বলতে পারি, সেই প্রক্রিয়াটি এখানে দেখানো হবে।
তো এখানে তিনটি সংখ্যা রয়েছে। প্রথম সংখ্যাটি রয়েছে 2184, প্রথম সংখ্যাটি হচ্ছে 2184। এই সংখ্যাটি ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটি আমরা যাচাই করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু দুটি বিষয় খেয়াল রাখতে হবে। সেই দুটি বিষয় হলো যে প্রথমে আমাদের দেখতে হবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা, সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের প্রথম দেখতে হবে। আর একটা হলো যে অঙ্কগুলোর, এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা। তাহলে সংখ্যাটিকে একবার দেখতে হবে যে পুরো সংখ্যাটি, যেমন 2184, এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা সেটা একবার আমাদের দেখতে হবে। আর একবার দেখতে হবে যে ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 2+1+8+4, অঙ্কগুলোর যোগফল আসছে 12, 13, 14, 15, 15, অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা এই দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে। তাহলে কোনো সংখ্যার, যদি কোনো সংখ্যায় আমাদের দুটি বিষয় আমরা দেখব, যে পুরো সংখ্যাটা দুই দ্বারা যদি বিভাজ্য হয়, আর অন্যদিকে ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয়, তবেই কিন্তু ওই সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার একবার খেয়াল রাখো যে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা দেখতে হলে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। এক হলো যে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা প্রথম দেখতে হবে, দ্বিতীয়ত হলো ওই সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা। তাহলে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যা হয়, তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি প্রথম অঙ্কটি করে রেখেছি এখানে, তোমরা খেয়াল করো যে 2184-এর একক স্থানীয় অঙ্ক চার, একক স্থানীয় অঙ্ক চার, এই যে এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক চার, যা জোড় সংখ্যা। তোমাদের খেয়াল রাখতে হবে যে যত বড় সংখ্যাই হোক, ডান পাশের সংখ্যাটি, অঙ্কটি যদি জোড় সংখ্যা হয়, তাহলে বুঝবো ওই পুরো সংখ্যাটাই কিন্তু দুই দ্বারা তখন নিঃশেষে বিভাজ্য হবে। একক স্থানের অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, তাহলে এটা যত বড় সংখ্যাই হোক সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। তো সেই অনুযায়ী এখানে 2184-এর একক স্থানীয় অঙ্ক চার, যা জোড় সংখ্যা, অতএব 2184 সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের প্রথম সূত্র কিন্তু মিলে গেল, প্রথম সূত্র ওকে হলো। এখন দ্বিতীয় সূত্র আমাদের কি, দ্বিতীয় সূত্র হলো যে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা। দেখা যাক, তাহলে 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তাহলে 2+1+8+4 সমান দাঁড়ায় 15। তাহলে 15 সংখ্যাটি কি হচ্ছে, যা তিন দ্বারা বিভাজ্য। তাহলে তিন দ্বারা বিভাজ্য, আমাদের দুটি সূত্রই কিন্তু এখানে মিলে গেল, যে পুরো সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সেটাও মিলে গেল, আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য সেটাও কিন্তু মিলে গেল। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই সংখ্যাটি, 2184 সংখ্যাটি ছয় দিয়ে নিঃশেষে বিভাজ্য। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা বাকি দুটি সংখ্যা দেখতে পারি, যাচাই করতে পারি। তো দেখো দ্বিতীয় সংখ্যাটি কত রয়েছে, 74, এখানে আছে 1074। তাহলে এটা এই জায়গায় যদি আমরা দেখো এইভাবে সহজে লেখা দেয়, আমরা অঙ্কটা করতে পারি, এখানে আছে 1074, এত এর একক স্থানীয় অঙ্ক চার, এখানে একক স্থানের অঙ্ক চার, যা জোড় সংখ্যা, অতএব হাজার চুয়াত্তর সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। আমাদের প্রথম সূত্র মিলে গেল, এটার ক্ষেত্রেও প্রথম সূত্রটি মিলে গেল। এখন দ্বিতীয় সূত্র কি, এই অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, যে 1074 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল 1+0+7+4, 7×4=11, আর একে হলো 12, 12, যা তিন দ্বারা বিভাজ্য, 12 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। তাহলে এবারও আমাদের দুটি সূত্রই কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে মিলে গেল। একটা হলো যে সংখ্যাটি জোড় সংখ্যা হয়, দুই দ্বারা বিভাজ্য, আর ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 12, যা তিন দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটিও আমাদের
হাজার 74 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমাদের থাকলো তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যাটি দেখো আমরা ওই এলাকায় ব্যবহার করি, তাহলে এখানে তৃতীয় সংখ্যাটি হলো আমাদের কত, 7832। 7832-এর একক স্থানীয় অঙ্ক, এখানে 4 ছিল এই দুটায়, আর এটার আছে 2। তাহলে 7832-এর একক স্থানীয় অঙ্ক 2, যা জোড় সংখ্যা। অতএব 7832 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আমি আগেই উল্লেখ করেছি যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের প্রথম সূত্রটি কিন্তু এই সংখ্যার ক্ষেত্রেও মিলে গেল। এবার আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেখি, যে এখানে সংখ্যাটা লিখি যে 7832, এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। এবার এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত দাঁড়ায়, 7+8+3+2, 3 2 5, 8 5 13, আর 7 20, 8 7 15, আচ্ছা 5 20। এবার 20 সংখ্যাটি যা 3 দ্বারা বিভাজ্য, এবার কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, অঙ্কগুলোর যোগফল কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো প্রথম সূত্র মিলে গেলেও এবার দ্বিতীয় সূত্র কিন্তু আমাদের মিলে গেল না, কারণ এখানে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কিন্তু 20, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সুতরাং এই সংখ্যাটি কিন্তু কখনোই 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে তোমরা খেয়াল রাখবা যে একটি সূত্র মিললে কখনোই কিন্তু সেটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, হয় উপরেরটা হোক বা নিচেরটা হোক, যে কোনো একটি সূত্র মিললে 6 দ্বারা বিভাজ্য হবে না। যখন দুটি সূত্রই আমাদের মিলে যাবে তখন সেই সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের নিঃশেষে বিভাজ্য পেলাম আমরা প্রথমটা, দ্বিতীয়টি, তৃতীয়টি কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা উত্তর লিখে দিতে পারি যে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা দুটি হচ্ছে 21, 84 ও 1074। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা বুঝতে পেরেছ এবং নিজেরা চেষ্টা করে বের করতে পারবে। এখন আমরা দেখব 3-এর ঘ নম্বর অঙ্কটি। ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের অঙ্ক করাচ্ছি হচ্ছে প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখন আমরা 3-এর ঘ নাম্বার অঙ্কটি দেখব। আমাদের মূল অঙ্ক হলো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার নির্দেশিত সংখ্যাটি কিন্তু 9। এখন 9 দিয়া 3টি সংখ্যা রয়েছে, এর মধ্যে কোন সংখ্যাগুলি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলি আমরা সহজে কীভাবে যাচাই করে বলতে পারি, সেই নিয়মটাই আসলে তোমাদের শেখানো হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারের 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করা কিন্তু খুবই সহজ, এটা তোমাদের 3-এর ক নাম্বারের মতোই। 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা আর 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করা কিন্তু খুবই সহজ এবং একই নিয়মে বের করতে হয়। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, আর 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে বুঝতেই পারছো খুব সহজেই আমরা এগুলো বের করতে পারি। যেমন আমাদের প্রথম সংখ্যাটি রয়েছে 5075। তো 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করব। তো অঙ্কগুলোর যোগফল বের করলে দেখো 5+0+7+5=17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, অতএব 5075 সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য নয়। এই তো খুব সহজেই তোমরা বুঝতে পারছো, যোগফল বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, আর
অঙ্কগুলোর যোগফল যদি বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না। এখন আমরা পরের ইয়াটি আমরা এখানে ব্যবহার করতে পারি, ওই সংখ্যাটি দেখো এখানে জাস্ট খালি সংখ্যাগুলো লিখে দিলে হবে। এখানে 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি তাহলে কত হবে, 1+7+3+7, তাহলে যোগফল কত দাঁড়ায়, 7 × 3 = 10, 7 × 17 আর 1 = 18। এবার 18 যা 9 দ্বারা বিভাজ্য, এবার কিন্তু 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, অতএব তাহলে 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এবার কিন্তু বিভাজ্য, যেহেতু সংখ্যাটির অঙ্গগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমরা বের করতে পারছি। এবার আমরা তৃতীয় সংখ্যাটি দেখব, তৃতীয় সংখ্যাটি বিভাজ্য কিনা। তাহলে এবার আমরা এখানে সংখ্যাটা বসে দিই, 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করি, 2+1+9+3, 9 × 3 = 12 আর 1 = 13 আর 2 = 15, যোগফল হলো 15 যা 9 দ্বারা বিভাজ্য নয়, এবার কিন্তু অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কি হবে, অতএব 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এই তো আমরা খুব সহজে ঝটপট করে বের করতে পারলাম। তাহলে তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, কেবলমাত্র একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর আমরা সেই সংখ্যাটা লিখে দেব যে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে 1737। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুশীলনী 1.2 এর আমরা 3 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করলাম। তোমরা এই অঙ্কগুলো আমার ভিডিও ক্লাস দেখবে এবং নিজেরা একবার খাতায় বসে বসে করার চেষ্টা করবে, এবং আগামী ক্লাসে আমি 4 নম্বর থেকে অঙ্ক করাবো, তোমরা ভিডিও ক্লাসে চোখ রাখবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সেই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।